মেয়েকে অপহরণের ন্যায় বিচার দাবি করেছেন মেয়ের পিতা আব্দুর রহমান মিয়া শুক্রবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন একুশে নভেম্বর দুই রাজধানীর রূপনগর থানা পুলিশের সামনে সন্ত্রাসীরা মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় আব্দুর রহমানের মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা নেয়নি বলেও অভিযোগ করেন রহমান মিয়া তবে ঘটনার প্রায় এক মাস পরে আদালত মামলা নেয় কিন্তু মামলার ন্যায় বিচার পাবে না বলে আশঙ্কা তার এ বিষয়ে সিআইডি পুলিশ কমিশনার ঢাকা পুলিশের মহাপরিদর্শক র্যাব মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর বরাবরে ন্যায় বিচারের জন্য আবেদন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়